জনকে উদ্ধার করে আরেকটি মাছ ধরা ট্রলার, তবে বাকি ছয়জনের কোনো খোঁজ পাওয়া যায়নি। এদের চারজনের বাড়ি পিরোজপুর সদর উপজেলার শঙ্করপাশা ইউনিয়নে, একজনের বাড়ি শিকদার মল্লিক ইউনিয়নে এবং অন্যজনের পার্শ্ববর্তী নাজিরপুর উপজেলার শেখ মাটিয়া ইউনিয়নে। জেলেদের স্বজনদের অভিযোগ, দুর্ঘটনার পর তাদের সন্ধানের কোনো উদ্যোগ নেয়নি প্রশাসন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে তারা। সাগরে ট্রলার ডুবির পর সেগুলো উদ্ধারে সরকারি কোনো তৎপরতা না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন ট্রলার মালিক ও জেলেরাও। এখন পর্যন্ত ট্রলার এবং ছয়জন লোকের কোনো সন্ধান আমরা পাই নাই। এর জন্য সরকারের পক্ষ থেকে কোনো প্রশাসন বা কোস্টগার্ড কেউ আমাদের এই বিপদে এগিয়ে আসে না। জেলেদের উদ্ধারে কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানতে চাইলে এ বিষয়ে জেলা মৎস্য অফিস বা জেলা প্রশাসনের